সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে। আসছে 13 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 2021, এবং আমরা সকলেই জানি আমাদের আলোকিত পথ পরিবার সদা সর্বদা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে কাজ করে চলেছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি সুন্দর তাদের ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে। এবং আমাদের পরবর্তী 2021 13 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের আলোকিত পথ পরিবারে যারা সেবাগ্রহিতা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে তাদের সম্মানিত বাবা মা আমাদের সাথে অবস্থান করছেন। ঠিক এমনই একটি আমাদের প্রিয় বন্ধু হচ্ছে আমাদের মুসা, তার সম্মানিত মা আজ আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে জানতে চাবো আলোকিত পথ সম্পর্কে এবং মুসার পূর্ববর্তী এবং বর্তমান অবস্থা সম্পর্কে, তার মুক্ত কথা, মুক্ত ভাবনা এবং মুক্ত চিন্তা বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি আলোকিত পথ, আলোকিত পথের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি আমার আজকের বক্তব্য। তো স্যার বলেই দিয়েছেন যে আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা। জি, আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা, এটা বলতে আমি কোনো রকম দ্বিধা বা সংকোচ আমার মধ্যে কোনো কিছু নেই। আমি বলতে চাই যে হ্যাঁ, আমার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। আমাদের সমাজ থেকে ওরা আলাদা কেউ নয়। ওরা হয়তো দেখা যাবে যে যে কোনো একটা সাইডে ওদের একটু ডিসএবিলিটি আছে এরকম, বাট ওরা আমাদের সমাজ থেকে দূরের কেউ নয় বা আমাদের সমাজের আলাদা কোনো অংশ নয়। কিন্তু আমরা যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এগিয়ে যেতে চাই, তখন দেখা যায় যে হয়তো খেলা, যেহেতু বাচ্চাগুলো ছোট, খেলার কথাই যদি বলি, বাচ্চাগুলো যখন বাইরে যায় তখন সব বাচ্চাদের মতো আমার বাচ্চা হয়তো খেলা করতে পারে না, বাট ও খেলা করতে চায়, কিন্তু ও খেলা করতে চাচ্ছে সবার সাথে, কিন্তু কীভাবে খেলবে সেটা বুঝতে পারে না। তখন বাচ্চারা দেখা যায় যে হয়তো ওকে খেলায় নিচ্ছে না, বা বড়রা যারা থাকে তারা বলে যে আচ্ছা ও তো অন্য বাচ্চাদের ডিস্টার্ব করছে। বা দেখা যায় আমরা যদি, আমি যেহেতু মুসলিম, আমি যদি মসজিদের কথাই বলি, যখন ও মসজিদে যেতে চায়, যেহেতু আমার বাসার কাছে মসজিদ আছে, আমি যখন মসজিদে পাঠাই তখন ও হয়তো গিয়ে যদি একটু ছুটাছুটি করে বা দেরোদেরি করে, যারা মুসল্লিগণ থাকেন ওনারা বলে যে ওকে আর মসজিদে নিয়ে এসো না, কারণ ওর জন্য সবার ডিস্টার্ব হচ্ছে। তো এভাবে করে হয় কি যে আমাদের বাচ্চাগুলো মূল স্রোত থেকে, মূল সমাজ থেকে আরও দূরে সরে যায়, আরও ঘর কোনো হয়ে যায়। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাইলে আমরা চাইলে আমাদের বাচ্চাগুলোকে মূল স্রোতে নিয়ে আসতে পারি। আমাদের সবার সহযোগিতা, আমাদের সবার সহমর্মিতা আমাদের বাচ্চাগুলোকে মূল স্রোতে নিয়ে আসতে পারে। আমাদের বাচ্চাগুলো হয়তো কোনো একটা সাইড আছে যে তাদের হয়তো একটু ডিসএবিলিটি থাকতে পারে, বাট ওদের অনেক ভালো সাইডও রয়েছে। ওরা অনেক কিছুতে অনেক ভালো পারে, এবং যেই কাজটা ওরা করে ওই কাজটা ওরা খুব মনোযোগের সাথে করতে পারে, ওই কাজটা ওরা খুব মন দিয়ে করে। তাই আমার অনুরোধ থাকবে সবার প্রতি যে আমাদের বাচ্চাগুলোকে যেন আমরা মূল স্রোতের সাথে মিশিয়ে দিতে পারি, সেজন্য সবার সহযোগিতা, সবার সহমর্মিতা আমাদের একান্ত কাম্য। আমরা সবার কাছে দোয়া চাই এবং সবাইকে বলবো যে আলোকিত পথ আমাদের বাচ্চাগুলোর জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আমাদেরকে যে আশার আলো দেখিয়েছে। আমরা যখন বাচ্চাগুলো নিয়ে একেবারেই দিশেহারা ছিলাম যে কি করব, কোথায় যাব, পথ পাচ্ছিলাম না, তখন আলোকিত পথ আমাদের পথ দেখিয়েছে। যেমন আমাদের একটা নর্মাল বাচ্চা যখন দেখা যায় যে হয়তো তার কোনো একটাতে দুর্বলতা রয়েছে, যেমন হয়তো সে পড়াশোনা করে তার হয়তো অঙ্কে দুর্বলতা আছে, অথবা কারো বাংলাতে থাকতে পারে, অথবা কারো ইংলিশে থাকতে পারে, তখন আমরা কি করি তাকে এক্সট্রা কেয়ার নিই, যে ঠিক আছে তাকে হয়তো এক্সট্রা একটা অঙ্কের টিচার দিই, বা তাকে বাংলার টিচার দিই, বা বাসায় তাকে একটু এক্সট্রা কেয়ার করি। আমাদের বাচ্চাগুলোও তাই, আমাদের বাচ্চাগুলো মানে বিশেষ নিড বাচ্চা, বিশেষ চাহিদা সম্পন্ন, আমাদের বাচ্চাগুলো একটু এক্সট্রা একটু কেয়ার দরকার। তাদের একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা দরকার। তাদের দেখা যায় যে একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন স্পিচ থেরাপিস্ট, এরকম সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা দরকার হয়। আর এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার জন্য
ফিনান্সিয়াল সাপোর্ট মানে টাকা পয়সাটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দেখা যায় যে আমাদের সমাজে আমরা নিম্ন মধ্যবিত্ত আছি বা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছি, মধ্যবিত্ত অনেক ফ্যামিলির পক্ষে আমাদের জন্য যেটা চালানো সম্ভব হয় না। তো আলোকিত পথ আমাদের সেই জায়গাটাতে এগিয়ে এসেছে। আলোকিত পথ আমাদের বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা ফ্রি দিচ্ছে। আপনি অকুপেশনাল থেরাপি বলেন, স্পিচ থেরাপি বলেন, ওরা আরও অনেকভাবেই আমাদের সাথে থেকে আমাদের বাচ্চাগুলোকে সামনে এগিয়ে যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমি বলবো যে সমাজে যারা বিত্তবান আছেন আপনারা প্রত্যেকের জায়গা থেকে যদি এগিয়ে আসেন, সবার সহযোগিতা এবং সহমর্মিতা আমাদের বাচ্চাগুলিকে সামনে নিয়ে যেতে পারে। তাই আমি সবার কাছে আন্তরিকভাবে বিনীতভাবে নিবেদন যাচ্ছি যে আপনারা জানাচ্ছি আপনারা প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসেন। আপনারা আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতাই পারবে আমাদের বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আলোকিত পথ এবং আলোকিত পথ সংশ্লিষ্ট সবাইকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি মুসার মাকে। তার কথায় আমাদের অনেক ভালো লাগা কাজ করে। আমাদের একটি চাওয়া যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মা তারা যেন তার মতোই অনেক সাহসী হন এবং তার মতোই যেন অনেক মনোবল সম্পন্ন হন। আমাদের সকলেরই উদ্দেশ্য, সকলেরই লক্ষ্য থাকে আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে এই সমস্ত মস্তিষ্কের বিকাশজনিত যারা সমস্যাগ্রস্ত শিশুরা রয়েছে তাদেরকে মূল স্রোতধারায় বা মেইন স্ট্রিম সোসাইটিতে এঙ্গেজ করানো, এবং সে লক্ষ্যে আলোকিত পথ এগিয়ে যাচ্ছে। আশা করি আলোকিত পথ আরও অনেক দূর এগিয়ে যাবে। 3rd December ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি ডে 2021 শুভ হোক এবং সুন্দর থাকুক সকল মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত যারা শিশুরা আছে তারা, এবং অবশ্যই তারা এগিয়ে যাক আলোকিত পথ। ধন্যবাদ।